বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিনা আক্তার, সহকারী শিক্ষক, শাহপুর আফসারুদ্দিন উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য তোমাদের বাংলা বইয়ের একটা গল্প পড়ব। প্রথম গল্পটা, সেই গল্পটার নাম হলো সততা পুরস্কার। গল্পটি লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল গল্পে যাওয়ার আগে লেখক পরিচিতিটা একটু পড়ে নিই। মুহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহু ভাষাবিদ পণ্ডিত হিসেবে খ্যাত। মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন এবং 1912 সালে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। তিনি পেরির শেরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছিলেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। ভাষা সাহিত্য নিয়ে গবেষণা স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্কুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনে তার অসামান্য কীর্তি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন 1969 খ্রিস্টাব্দে ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সমাহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল গল্প পড়ার আগে আমরা একটু শব্দার্থগুলো জেনে নিই। দেখো, ধবল অর্থ সাদা, আমির অর্থ ধনী, যার অনেক ধন সম্পদ আছে তাদেরকে আমরা আমির বা ধনী বলি। সর্বাঙ্গে সমস্ত শরীরে। কসম অর্থ শপথ। নূর অর্থ জ্যোতি। সম্বল অর্থ পাথেয় বা পুঁজি। আসো আমরা এবার গল্পটা একটু জানি। সততার পুরস্কার মুহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। লেখক এখানে হাদিসের কাহিনী থেকে এই গল্পটা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মধ্যে তিনজন লোকের কথা বলা আছে। কয়জন? তিনজন। একজন হলেন কুষ্ঠরোগী, অর্থাৎ ধবল রোগী। উনার সমগ্র শরীর সর্বাঙ্গে কি সাদা। আর আরেকজন হলেন টাকওয়ালা। টাকওয়ালা মানে কি, ছবির মধ্যে আছে, বইয়ের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবা, যার মাথার মধ্যে চুল নেই, সমস্ত মাথাটা একদম সাদা। আর তৃতীয় জন হলেন অন্ধ। অন্ধ কি, তা তো তোমরা জানোই, যিনি চোখে দেখতে পান না। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতাকে পাঠালেন তাদেরকে পরীক্ষা করার জন্য যে কে ভালো কে খারাপ। আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা কী কীরকম ব্যবহার করি সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠালেন তাদেরকে পরীক্ষা করার জন্য। ওই ফেরেশতা তো সরাসরি আসতে পারেন না পৃথিবীতে, একজন মানুষের রূপ নিয়ে আসলেন। প্রথমে আসলেন কার কাছে? প্রথমে আসলেন কুষ্ঠরোগী অর্থাৎ ধবল রোগীর কাছে। এসে মানুষের বেশে বললেন, ভাই তোমার মনে কি কোনো কষ্ট আছে? সে বলল, ধবল রোগী বলল, আমার মনে খুব কষ্ট, আমি তো আমার সমগ্র শরীর এরকম সাদা, কেউ আমাকে দেখতে পারে না, পছন্দ করে না, এটাতে আমার মনে খুব কষ্ট। তখন ফেরেশতা বললেন, তুমি এখন কি চাও বলো তো? তো ধবল রোগী বলল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সমস্ত শরীর ভালো করে দিত, আমি যদি একজন স্বাভাবিক মানুষ মতো হতাম, তাহলে আমি খুশি হতাম।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা ধবল রুগীর গায়ে হাত বুলিয়ে দিলেন, ধবল রুগী ভালো হয়ে গেলেন। তখন ফেরেশতা ওই রুগীকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি চাও? তখন ধবল রুগী বলল, আমি একটা উট চাই। কি চাইল? উট। ধবল রুগী একটা উট চাইলেন। তখন ফেরেশতা একটা উট দিব ধবল রুগীকে দিয়ে তিনি আবার কার কাছে গেলেন? তাকওয়ালার কাছে। তাকওয়ালা এবার স্বর্গীয় দূত কি করলেন, সেই তাকওয়ালার কাছে গেলেন, গিয়া বললেন, তুমি কি চাও? তাকওয়ালা বলল, আমার মাথার টাক যদি ভালো হয়ে যায়, সবাই আমাকে ভালোবাসবে, আমারও ভালো লাগবে। স্বর্গীয় দূত ওই টাকওয়ালার মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহর রহমতে টাকওয়ালার মাথায় চুল উঠল, তিনি ভালো হলেন। স্বর্গীয় দূত টাকওয়ালাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভালোবাসো? বলল, আমি একটা গাভীর গাই চাই। স্বর্গীয় দূত তাকে গাভীর গাই দিয়ে বললেন, না, এতে তোমার ভাগ্য খুলিবে। এই বলে স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, অন্ধকে বললেন, তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো? অন্ধ বলল, আমার চোখ যদি ভালো হয় আমি খুশি হব। তখন স্বর্গীয় দূত আর চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, অন্ধলোকের চোখ ভালো হয়ে গেল। তিনি স্বর্গীয় দূত আবার অন্ধলোকে প্রশ্ন করলেন, কি তুমি কি চাও? অন্ধলোক বলল, আমি একটা ছাগল চাই। স্বর্গীয় দূত তাকে একটা ছাগল দিলেন এবং বললেন, এতে তোমার ভাগ্য খুলিবে। এভাবে দেওয়ার পর ছাগল কি উট, উট থেকে বাচ্চা হলো, বাচ্চা হইতে বড় অনেক কিছু, অনেক উট হইয়া একদিন পুষ্টুরগি একদম ধন সম্পদে পরিপূর্ণ হলো। এরকম করতে হতে টাকা হলো, গাভীর গাই পায়া সেও বড় লোক হলো, অন্ধ ছাগল দিয়ে একটার পর একটা বাড়তে বাড়তে সেও বড় লোক হলো। আল্লাহর হুকুমে কিছুদিন পর সেই স্বর্গীয় দূত মানুষ সেজে আবার সেই তিন লোকের কাছে আসলেন, কে? কুষ্ঠরোগী, তাকওয়ালা এবং অন্ধের কাছে আসলেন পরীক্ষা করার জন্য, যে আল্লাহ যে তাদেরকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের কি পুরস্কার হিসেবে তিনি কি পান বা তারা কি কতটুকু আল্লাহর প্রতি কৃতজ্ঞ সেটা পরীক্ষা করার জন্য। তো প্রথমেই ফেরেশতা মানুষের যে তাকওয়ালার কুষ্ঠরোগীর কাছে অর্থাৎ ধবল রোগের কাছে গেলেন এবং তাকে বললেন, ভাই, আমি ভিনদেশি, আমি বিপদে পড়েছি, আমাকে একটা উট দিয়ে সাহায্য করো। সোহান ধবল রোগী কী করলো? অস্বীকার করলো, তার পূর্বের কথা অস্বীকার করলো, পূর্বের কথা অস্বীকার করলো। তখন ফেরেশতা বলল, তুমি তো আগে এরকম ছিলে, এরকম ছিলে, তোমার কিছু ছিল না, তুমি ধবল রোগী ছিলে। সে বললো, না, আমি ওরকম ছিলাম না। তাতে কি সে কী করলো? এখানে অকৃতজ্ঞতা প্রকাশ করলো। তখন এই ফেরেশতা আবার তার কাছ থেকে বিদায় নিয়ে তাকওয়ালার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমি ভিনদেশি, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে একটা গাই দিয়ে সহযোগিতা করেন। ওই কুষ্ঠরোগীর মতো অর্থাৎ ধবল রোগীর মতো তাকওয়ালাও তার আগের কথা অস্বীকার করলো, অকৃতজ্ঞতা হলো, অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারে নাই। তখন ওই ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্ধের কাছে গেলেন, অন্ধকে বললেন, ভাই, আমি ভিনদেশি, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করেন। তখন অন্ধ লোকটি কী করলো? সে বলল যে, হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করব, আপনার যা যেরকম মনে চায় ওইরকমই আপনি আমার কাছ থেকে নিয়ে যান, আমি আগে ওইরকম ওইরকম ছিলাম, আমার কোনো কিছুই ছিল না, এখন আল্লাহর রহমতে আমার এত কিছু হয়েছে। তখন এই কথা শোনার পরে ফেরেশতা খুশি হলেন এবং তার কাছ থেকে কিছুই নিলেন না, তাকে দোয়া করলেন। এভাবে কি হলো? তাতে অকৃতজ্ঞতা প্রকাশ করলো কে? কুষ্ঠরোগী আর টাকওয়ালা। আর কৃতজ্ঞতা প্রকাশ করলো কে? অন্ধলোক। তাতে আগের দুই দেয়ালে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে গেল আর অন্ধলোক ভালো মতোই চলতে লাগলো। তাহলে এখানে সততার পুরস্কার কি? সততার, এখানে আমাদের গল্পটার নাম হলো সততার পুরস্কার। সৎ থাকলে আমরা কি করব? ভালো থাকতে পারবো, মানুষ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর নিয়ামতকে যেন আমরা কেউ অস্বীকার না করি।
আমরা পাঠ করেছি যেটা আরেকটু করি। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। ফেরেশতার অনুগ্রহে তিন জনেরই শারীরিক ত্রুটি দূর হলো, তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারায় পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ তা প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে হালি হাতে বিদায় দিল, কিন্তু তৃতীয় জন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছা মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তার রয়ে গেল। কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ নাখুশ হলেন এবং তাদের অবস্থা আগের মতোই হয়ে গেল, অকৃতজ্ঞ করে তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। কি শিক্ষার্থী বন্ধুরা, কি বুঝতে পারলাম আমরা এই গল্প থেকে? আমরা অকৃতজ্ঞ হব না, আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করব, আল্লাহর প্রতি সবসময় সন্তুষ্ট থাকব। এই বলে আমি আমার আজকের পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।